এবারে বন্ধুলীলা তরঙ্গিনী থেকে পাঠ করবেন শ্রী রানা ঘোষ। ডক্টর মহানব্রত ব্রহ্মচারীজির অনেকদিন সঙ্গ করেছেন, একত্রে বিভিন্ন জায়গায় তার সাথে গুরুদেবের সাথে ভ্রমণ করেছেন। রানা ঘোষ আমাদের প্রাচীন গুরু ভাই এবং গুরু প্রাচীন ভক্ত, তিনি বন্ধুলীলা তরঙ্গিনী থেকে পাঠ করে শোনাবেন। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তত্ত্বদর্শিতামেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাকে আমি সব উপস্থিত ভক্তমন্ডলীর শ্রী চরণে আমার দণ্ডবাদ প্রণাম। হ্যাঁ, গুরুদেবের সঙ্গ করেছি, কৃপা পেয়েছি, কিন্তু অঙ্কুর আমি বক্তা নই, বলতেও আমি পারি না, কিন্তু দুটো কাহিনী বন্ধুলীলা তরঙ্গিনী থেকে বলার চেষ্টা করব খুব সংক্ষেপে, সময়সীমা আমাদের কম এবং আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দর, রাধা কৃষ্ণ মিলিততন গৌর সুন্দর, নিতাই গৌর মিলিততন তিনি বন্ধু সুন্দর। বন্ধু সুন্দর এসেছিলেন মাত্র 153 বছর আগে। আজকে সমাজে গৌর সুন্দর এসে সমাজের যে জাতিভেদ প্রথা ওঠানোর চেষ্টা করেছিলেন, তিনি সর্বান্তকরণে সফল হননি। যেই কারণে প্রভু জগৎবন্ধু সুন্দর এসেছিলেন আপামর আবল বৃদ্ধ বনিতা, যাদের সমাজের অচ্যুত ছোট জাত, এমনকি পতিতালয়ে পতিতারা পর্যন্ত উদ্ধার হয়েছিলেন আমার রন্ধন দেবার। তারই তো ছোট্ট ঘটনা। আমার আমার প্রভু কত দয়াময়, প্রভুকে ডাকলেই প্রভু কৃপা করে, শুধু একটু মন ভরে তাকে ডাকতে হয়, এটুকুই আর কিছু না। কোনো দীক্ষা না হয়নি, মন্ত্র বুঝি না, আমার কাছে কোনো নাম নেই, কিচ্ছু লাগে না, শুধু একটু প্রাণের আবেগ ভরে প্রভুকে মন ভরে ডাকলেই প্রভু সাড়া দেন। তারই উপস্থিত দুটো ঘটনা, ছোট্ট ছোট্ট দুটো ঘটনা আপনাদের কাছে পরিবেশনের চেষ্টা করছি, আপনারা নিজ গুণে মার্জনা করবেন, কারণ প্রথমেই বললাম আমি বক্তা নই। আচ্ছা, এর প্রথম যার কথা বলতে চাইছি তিনি হচ্ছেন যাদুমণি বাইজি। ইনি একজন নর্তকী ছিলেন, প্রভুর কৃপা পেয়ে উনি শুধু উদ্ধার হননি, ওনার সমসনকে যারা আসতেন তাদেরও উদ্ধার করেছেন। এই যাদুমণি বাইজি থাকতেন ফরিদপুরে এখন, বা এই যাদুমণি বাইজির যে জীবনী এটা অনেক বড়। তবে একটা কথা ঠিক যে উনি ওনার কাছে চম্পটি ঠাকুর ছিলেন প্রভুর অনুগত ভক্ত, যিনি চম্পটি ঠাকুর প্রভুকে প্রথম চিনতে পেরেছিলেন তিনি অবতার হিসাবে। এই চম্পট অতুল চম্পটি যিনি এই সোনাগাছি বারবনিতালয়ে যাতায়াত করতেন, এবং প্রভু বলেছিলেন একমাত্র অতুলেরই ক্ষমতা আছে ওইখানে যাতায়াত করার, এবং প্রভু বলেছিলেন যে ওইখানকার মায়েরা অল্প সামান্য দোষে তারা পতিতালয়ে বাস করছে, তাদেরও উদ্ধারের চেষ্টা করতে হবে। এই যাদুমণি বাইজি একদিন অতুল চম্পটিকে বললেন, ঠাকুর তুমি তো অনেক জীবের উদ্ধার করো, অনেকের মদ ছাড়িয়েছ, তা আমার যদি বাবুটির মদের নেশা ছাড়াতে পারো তাহলে আমি খুব খুশি হব। অতুল চম্পটি বললেন ঠিক আছে, তুমি আমাকে তার সাথে দেখা করিয়ে দিও। ওকে একদিন সময় করে উনি বাবুটির সাথে দেখা করিয়েছেন। বাবুকে দেখা করে চম্পটি ঠাকুর তার বাবুর সাথে আলাপ হলো। আলাপ হওয়ার পরে বাবুকে বললো তোমাকে এক জায়গায় যেতে হবে। বললো কোথায় যেতে হবে? বললো ফরিদপুর। বলছে সেখানে কি আছে? সেখানে আছে মহাঅবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর। বলছে উনি কি আমাকে দর্শন দেবেন? বলছে দেখুন যেতে হবে সেটুকু পর্যন্ত আমি জানি, দর্শন দেবেন কৃপা কি হবে আমি তা কিছুই জানি না, তো পতিত পাবন মহা উদ্ধারণ জগৎবন্ধুরই তার শ্রীচরণে যদি আশ্রয় নেন তাহলে আপনার সমস্ত রকম ভাবে ব্যাধি কেটে
নিয়ে যাবে। চম্পটি ঠাকুরের কথা একটা আবেগ ছিল এবং ছিল একটা প্রাণের টান, মনের আবেগ। এই আবেগে বশবর্তী হয়ে চম্পটি ঠাকুর এর সাথে উনি যেতে রাজি হলেন। রাজি হলেন, হ্যাঁ, উনি 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 যেতে রাজি হলেন। চম্পটি ঠাকুর তখন ওনাকে নিয়ে শ্রীঅঙ্গন ফরিদপুরের দিকে যাত্রা করলেন। বাবুটির নাম ছিল শ্রী মনীন্দ্র দেব বাহাদুর, কুমার শ্রী মনীন্দ্র দেব বাহাদুর। কুমারের চরিত্রের এত সৌহার্দ্য ছিল যে ট্রেনে যাওয়ার সময় এক বোতল তিনি সাথে করে নিয়ে গেছিলেন। এই পর্যায়ের মানুষ তিনি ছিলেন। কিন্তু প্রভুর কাছে শ্রীঅঙ্গনে পরের দিন সকালে প্রভুর কাছে শ্রীঅঙ্গনে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে প্রভু একটা কলা বাগানে একটা বাঁশ বেতের বেড়ার মধ্যে ঘরে তিনি আছেন। তো অতুলের শব্দ পেয়ে উনি অন্তর্যামী ভগবান উনি দেখলেন, উনি হাতের তালি দিয়ে ডাকলেন অতুলকে। অতুলকে বলেছে, অতুল তুমি এসেছো? বললো, হ্যাঁ, তোমার আমার সাথে আরেকজন এসেছে, উনি অনেক কষ্ট করে এসেছেন, তো উনি আপনার দর্শন চায়। বলছেন, তুমি এখনই গিয়ে বলো ওনার মস্তক মুড়িয়ে দিতে। এবার সম্ভ্রান্ত পরিবারের জমিদারের পুত্র স্বাভাবিকভাবে উনি একটু বিতস্তত করছেন, ভাবছেন কি ভাববে কি বলবে, আমার হয়তো সুন্দর কেশগুচ্ছ মস্তক মুন্ডন করতে বললো, আমি একথা বলবো কি করে? তো ভাবতে ভাবতে কি হবে, এখন মলিন বদনে যখন গিয়ে মনীন্দ্র দেব বাহাদুরের কাছে দাঁড়িয়েছেন, ধর্মজন প্রভু কি বললেন? বলছে, মানে আর কি কি বলবো আপনাকে, প্রভু প্রভু বললেন। বলছে, বলুন বলুন প্রভু কি বলেছেন। প্রভু যা বলেছেন আমি তাই করবো। বলছে, প্রভু বলেছেন যে আপনার মাথা মুন্ডন করে দিতে। বুঝো, তাহলে আমার দর্শন হবে, তাহলে আমি যাব, আমি আমি চলুন এখনই মাথা মুন্ডন করি। উনি ভেবেছিলেন যে এই জমিদারের ছেলে হয়তো বা বেগরবাড়ি করবে বা বলবে না আমি করব না, না আমি যাব না, বা না কোনো না, একদম স্বীকারোক্তি, হ্যাঁ যাব। তো উনি ফরিদপুর মেইন রোডে গিয়ে দাঁড়িয়ে দেখলেন অভয়শীল, বলে প্রভুর এক ভক্ত উনি আসছেন। তো ওনাকে বললো, অভয়শীলকে অতুল চম্পটি চিনতেন না। অতুল চম্পটি দেখে খুব ভালো হলো, ভালো যে প্রভুর পূর্ব নির্দেশিত সবই পরিকল্পনা মাফিক তিনি করে রেখেছেন, আমরা সব উপলক্ষ মাত্র। তো প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়ে তখন বলছে যে তোমার এই মস্তক, এই বাবুটির মস্তক মুন্ডন করতে হবে। তো অভয়শীল বলছে, আপনি সত্যি সত্যি মুন্ডন করবেন? তখন বলছে, হ্যাঁ, আপনি কি ভেবে কথা বলছেন? বলছে, হ্যাঁ আমি ভেবেই কথা বলছি, আপনি আমার তাড়াতাড়ি মস্তকটা মুন্ডন করে দিন। অতুল চম্পটি জল এনে দিয়েছে এক বাটি, জল দিয়ে উনি মস্তক মুন্ডন করছেন, আধা আধি হয়েছে মস্তক মুন্ডন। তখন কি করেছেন উনি, আবার প্রভু ভেতর থেকে হাততালি দিয়েছেন, হাততালি দিতে প্রভুর কাছে গেছেন। প্রভুর কাছে গিয়ে বলছেন, হ্যাঁ প্রভু বলেন। প্রভু বলছেন, এক্ষুনি এক্ষুনি ওনাকে এই অবস্থায় নিয়ে আপনি কলকাতায় ফিরে যান, ওনার রাস্তায় আপনারা বাক্যালাপ করবেন না, আর কলকাতায় না যাওয়া পর্যন্ত আপনারা কেউ কারোর সাথে কথা বলবেন না, এবং তৃতীয় শ্রেণীর কামরায় যাবেন। এইবার আরেক সংকট, এখন প্রভুর কথা অন্যথা হওয়ার না, প্রভুর কথা ফেরানোর উপায় কারণে প্রভু যা বলেছেন সেটা করতেই হবে। যাই হোক, এখন সেটা বলে এখন আবার সে মুখ কালো চালো হয়ে এসে বলেছেন, বলছে, প্রভু কি বললেন, প্রভু কি বললেন, প্রভু আমার মস্তক মুড়ে আমি স্নান করে আসবো, তাহলে প্রভু দর্শন দেবেন। তখন বলছে, মানে আসল কথা কি, মানে প্রভু যা বললেন সেটা বলি কি করে আমি? তখন বলছে, না না, যা বলেছেন বলুন, প্রভু যা বলেছেন তাই আমি করব। বলছে, আচ্ছা শুনুন, আপনারা আমাকে বলেছেন প্রভু এক্ষুনি আপনাকে নিয়ে তৃতীয় শ্রেণীর কামরায় কলিকাতা অভিমুখে যাত্রা করছে, রাস্তায় বাক্যালাপ নিষিদ্ধ এবং দুইজন দুই পাশে বসবেন। ওকে, প্রভু তাই বলেছেন, আচ্ছা তাহলে আর কি হবে, চলুন আমরা তাহলে ফিরে যাই। এই বলে উনি ট্রেনে করে চট্টগ্রাম মেলে করে উনি ফেরত আসছেন। ফেরত আসতে আসতে দুজন দুপাশে বসে আছেন। এবার যখন তখন প্রভু প্রভুর কাছ থেকে চলে এলো, প্রভুর দর্শন হলো না, মনটা খারাপ, কিন্তু এই আত্মোপলব্ধিটা, এই মনীন্দ্র দেব বাহাদুরের আত্মোপলব্ধি জীবনে কোনোদিনও হয়নি। এই প্রথম উনি বুঝতে পারলেন
উনি কি করেছেন এভাবে কিভাবে জীবনটাকে কাটিয়েছেন ভাবতে ভাবতে তখন উনি কুমার বাহাদুর দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন এসে কলকাতা স্টেশনে পৌঁছলেন এত কৃপা করলেন কেন নেমে অতুল চম্পটিকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আমাকে এত কেন কৃপা করলেন তা অতুল চম্পটি একটুখানি উদ্বিগ্ন হয়ে গেছিল মানে দিশা হয়ে গেছিল উনি বলছেন এটা এটা কেমন হলো এটা কেমন কথা উনি তো আশা করেননি বললেন হ্যাঁ প্রভু এত কেন কৃপা করলেন আমা উদ্ধার ইয়া যদি দেখাও নিজ বল পতিত পাবন নাম তবে যে সফল আমাকে উদ্ধার করে তোমার পতিত পাবন নাম তুই আমাকে যদি উদ্ধার না করো তা তোর পতিত পাবন নাম সফল হবে না তা দুপুরের বলতে বলতে উনি এসে শেওয়াল শিয়ালদা স্টেশনে পৌঁছেছেন অন্তর্যামী ঈশ্বরের এই রীতি হয় বাহিরে না কহে বস্তু প্রকাশে হৃদয় কলকাতা পৌঁছাইয়া চম্পটি ঠাকুর চম্পটি ঠাকুর তখন কলকাতায় স্টেশনে নেমে ওনাকে এই কথা বলাতে চম্পটি ঠাকুর বলছেন যে ও আচ্ছা এটা কিরকম কথা বলে বুঝলাম না বলছেন যে এই যে প্রভু আমাকে এত দয়াময় এত কৃপা করলেন এটা আমি মনীন্দ্রদেব বাহাদুর আমি এমন কলকাতা শহরে এমন জায়গায় আমি যাইনি যে জায়গায় আমাকে দেখে মালা ফুল দিয়ে মণ্ডপ সাজানো হয়নি আমাকে মালা দিয়ে অভ্যর্থনা করা হয়নি সেই মনীন্দ্রদেব বাহাদুর আপনার প্রভু যে সত্যিকারের প্রভু তা আজকে হাতে হাতে উনি প্রমাণ করে দিলেন তা চম্পটি ঠাকুর বলছেন আপনার কি করুন না করলেন বলে এই যে প্রভু যে আমার কথা ভেবেছেন প্রভু যে আমার কথা বলেছেন এবং তিনি যে আদেশ করেছেন এটাই আমার জীবনে বড় পাওয়া এর থেকে বেশি আমাকে উনি করতে পারেন না আমার জীবনে যত মদ্যপান আমি করেছি যে পরিমাণ মদের পিপা আমার পেটে আছে উনি কৃপা চাইলে কৃপা করতে চাইলেও কৃপা করতে পারবেন না আমার পাপের কোনো পরিসীমা নেই তবে হ্যাঁ প্রভু আমাকে দয়া করে উদ্ধার করেছেন এখন আমি চেষ্টা করব যাতে প্রভুর এই কৃপা তার নিজের জীবনে প্রতিসারিত করতে তারপর থেকে কোনো পাপ কার্য করে নাই এবং শুধু প্রভু প্রভু করে এই জীবনের শেষ সময়টা পর্যন্ত উনি কাটিয়ে গেছেন এই পতিত পাবনী লীলার এটা একটা বড় নিদর্শন যে মদ্য মাতাল তাকেও প্রভু উদ্ধার করলেন একবার বলি তার কথা আরেকটা ছোট্ট কাহিনী সেটাও আরেকটি বার বলি তার কথা প্রভুর নূতন মন্দির হয়েছে আমাদের সবার ধারণা যে প্রভুর কাছে প্রভুর সেবার জন্য কিছু করতে পারাটা এটা বোধহয় আমাদের অর্থের ক্ষতি হবে আমরা বোধহয় বিরট লুজার হবো টাকা চাইলে ভিক্ষা চাইতে গেলে আমি অনেকের কাছ থেকেই এটা আমি শুনি বা দেখি এটা আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা এই নূতন মন্দির হওয়ার পরে প্রভুর মন্দিরের বিছানা বালিশ কিছু নেই খাট বিছানা নেই সকালে এক ধনী ব্যবসায়ী এসছেন ফরিদপুর শ্রী অঙ্গনে নামটা ভুলে গেছি মাফ করবেন তুমি এসে দাঁড়িয়েছেন পর তো ধলা সামদা বলছেন দাদা প্রভু আপনি আপনি দাদা আপনি আমাদের প্রভুর খাট বিছানা দেবেন তো খাট বিছানা দিতে পারবেন প্রভুর খাট বিছানা নেই প্রভু নূতন মন্দিরে যেতে পারছেন না তখন উনি বললেন যে না 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 ও অনেক খরচ ও আমি অত টাকা দিতে পারবো না আমার পক্ষে অত টাকা করা সম্ভব তবে 20-25 টাকা আমি দেব বললো আচ্ছা ঠিক আছে বাট বিকেল বেলায় আরেকবার বনিতা এসছিলেন খুকি নাম একই আবদার করেছেন বলেছেন খুকি তুমি কি প্রভু সেবার জন্য খাট বিছানা দিতে পারো তো খুকি বলেছে প্রভু কি আমার এই অধমের দান গ্রহণ করবেন দান বললো যে তুমি দাও না তাহলে প্রভুর সেবায় লাগে বললো প্রভু যদি দয়া করে গ্রহণ করেন প্রভু যদি কৃপা করে আমাকে দিয়ে করান তবেই আমি করতে পারবো আমার দ্বারা সম্ভব নয় প্রভুর সেবার কাজে লাগা আমরা অনেকে ভাবি প্রভুর জন্য অনেক কিছু করতে পারি হবে না পারা যায় না প্রভু কৃপার দান গ্রহণ করেন না এটা একেবারে ধ্রুব সত্য ওনাকে ওনার সেবায় লাগতে গেলে দীনতাটাই হচ্ছে সবচাইতে বড় সম্পদ খুকি
পরে সেই দিনই দুপুর বেলায় বিকেল বেলায় অতুল জয়সের আমাদের দলার সামদার কথা শুনে উনি খারজিস্তান অর্ডার দিয়ে দিলেন। দিয়ে অর্ডার দিলেন সেদিকে বড়লোক যে ধনী মানুষ ওনার কি মনে একটু বিলপুর বেলায় কি মনে হয়েছে, উনিও আবার একটা খারজিস্তান অর্ডার দিয়েছেন। এবার দুজনের খারজিস্তান, প্রভুর কৃপায় প্রভুর লীলা, দুজনের খারজিস্তান একই দিনে একই সময় শ্রীরামগঞ্জে পৌঁছে। এইবার কি করবে দলার সামনে বলছে, এবার কি করণীয়, এবার দুটো খারজিস্তান মন্দিরে পাঠা হয়ে গেছে, আর টিকিটটা একটু কম দামি, কিন্তু ওই যে ভদ্রলোক ধনী মানুষ তারটা অনেক দামি। প্রভুর দুটো খাট বিছানায় পাশাপাশি রাখা হয়েছে, দেখে প্রভুকে বলা হয়েছে যে প্রভু আপনার মন্দির রেডি, আপনি যান ভেতরে বা যেতে পারে। প্রভু গিয়ে ভেতরে এদিক ওদিক সেদিক তাকিয়ে ঘুরে ঘাড়ে ওই খুকির বিছানাতে গিয়েই বসেছে, খুকির বিছানাতেই শুয়েছে, কোনো দিন ওই ধনীর বিছানায় বসেও নাই শোয়ও নাই। তা অনুরাধনগিরিতে আমার গুরুদেব একটা বয়ারে লিখেছে যে দেখ পামরের খেলা, পতিতার দান করিলা গ্রহণ, ধনীরে করিয়া খেলা, ধনীর মানযশ দিয়ে প্রভুর সেবায় লাগা যায় না, দীনতা এবং নম্রতা এবং তার কৃপার আনুগত্য যদি মানুষের জীবনে আসে সেবার কাজে সেই রাখতে পারে। জয় জগৎ বন্ধু, জয় শ্রী গুরুদেব।